হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে পর্ণা ব্লগে স্বাগত। আর এখন বাজে সকাল 9:45। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না ঠিক কালকে রাতেই ভাত থাত খেয়ে ওঠার পর থেকে না মাথার একপাশ যন্ত্রণা শুরু হয়েছে। আর আমার তো মাইগ্রেনের প্রবলেম আছে, তো একপাশ না ব্যথা করছে। হ্যাঁ দৌড়, এখন তো রাত হয়ে যাবে, এক্ষুনি শুয়ে পড়বো, আর ওষুধ বিষুধ খাওয়ার দরকার নেই, ঘুমিয়ে পড়লে ঠিক হয়ে যাবে। ও মা, সকালে ঘুম থেকে উঠি যখন তখন দেখি পুরো মাথা যন্ত্রণা করছে। জি কি রে বাবা! তারপরে এই চাট এই সকালে খালি পেটে একটা গ্যাসের ওষুধ খেলাম, খেয়ে তা স্নান ঠান সব কমপ্লিট করেই এসেছি। এসে ওই চা রুটিটা খেলাম, ভাবছি এবার ওই ওষুধটা খাবো কিনা মাথা যন্ত্রণা। কিন্তু দেখলাম মাথা যন্ত্রণাটা অল্প অল্প, এখন মানে বলবো না যে একদমই কমে গেছে, আবার তীব্র ব্যথা সেটাও না, হালকা হালকা ব্যথা করছে। তো ভাবছি ওষুধটা খাবো নাকি একটু ব্যথাটা বাড়লে তখন ওষুধটা খাবো, এটাই ভাবছি। এইসব জায়গা টাকাগুলো একটু টু টু ব্যথা করছে, মানে তাকাতে একটু প্রবলেম হচ্ছে, চোখটা বন্ধ করলে ভাল লাগছে। তো এইবার ঈশানা বাবা নিচে গেছে। আর ও, তোমাদের বলা হয়নি, আমাদের যে বিড়ালটা ছিল, যে দুটো বাচ্চা দিয়েছিল, বাচ্চা দুটো বড় হয়ে গেছে। আমার শাশুড়ি মা বের করে দিয়েছে ওদের বাড়ির থেকে, ঘর থেকে বের করে দিয়েছে, বড় হয়ে গেছে, বের করে দিয়েছে মা সমেত বাচ্চা দুটোকে। এইবার ওরা মাটা আর বাচ্চা দুটো আমাদের এই বাড়ির আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে ঢোকার জন্য। এই আর এক প্রবলেম হল, কি দরকার ছিল বের করার? বের করারই যখন ছিল তাহলে ঢোকানোরই বা কি দরকার ছিল বিড়ালটা? যাই না বাবা, আমার খারাপ লাগছে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর মা, এদিক ওদিক এদিক ওদিক, কোনোভাবে যদি আবার ঢোকা যায়। ওই আমরা সব দরজা ফরজা জানলা টানলা আটকে আটকে আর কি বাধা দেওয়ার চেষ্টা করছি, জানি না কত দূর বাধা দেওয়া যাবে। আর আমার সব থেকে খুশি লাগছে আমার তিনটে ঘর ঝাড়া হয়ে গেছে, এই বড় ঘর, ওই ঘরটা আর রান্নাঘরটা কালকে পুরো কমপ্লিট। আর খুচরো খাচরা কাজ বলতে এই আলমারিটা, ওয়ার্ড্রপটা, এই দুটো মুছলেই হয়। ও আর ফ্রিজটা, আলমারিটা, ওয়ার্ড্রপটা, এই তিনটে জিনিস রয়েছে, এই তিনটে জিনিস পরিষ্কার করলে ও আমার পুজোর পরিষ্কার কমপ্লিট। আর চটগুলো তো যে কোনো সময় ধুয়ে দেওয়া যাবে, ওর কোনো ব্যাপার নেই। এখানে ঈশানের আপেল সেদ্ধ হচ্ছে, আর এখনো পর্যন্ত কিছু সবজি টবজি কোটা হয়, মানে সবজি রাতে কুটে রেখেছি। কথাই বলতে দেবে, মশলা কোটা হয়নি। আজকে রান্না করব হচ্ছে পটল পোস্ত দিয়ে পটল পোস্ত করব। অনেকদিন ধরে খাবো খাবো ভাবছি, কিছুতেই খাওয়া হয়নি। ধুয়ে বসিয়ে দিয়েছি, এখানে ঈশানের আপেল সেদ্ধ হয়ে গেছে, মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে পটল পোস্ত করবো যে তার জন্য পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে বলছি, রসুন নিয়ে নিয়েছি, আর হলুদের গুঁড়ো, এটা পেস্ট হবে কিন্তু একটু পরে হবে। এবার হচ্ছে ঈশা, এই বারবারই হয়ে যাচ্ছে। এবার ঈশানের খাবারটা আগে রেডি করি, প্রেশার কুকারে সিটি বসিয়ে দেব। ঈশানকে আজকে মাছই খাওয়াবো, কিন্তু ওই বটবটি আলু দিয়ে মাছের ঝোলটা করবো ঈশানের, তার জন্য বটবটি আলুটা করতে হবে, কুটে এর মধ্যেই সিটি দিয়ে নেব। এই আপেলটা তুলে ঠান্ডা করতে দিই, 11টা বাজে যাই হোক। পরেই তো খাবে, ঠান্ডা টাইম নেই।
আর ফল গরম খেতে কেমন খারাপ লাগে কি জানি, বলছেন গরম দিও না, কোনো লাভ নেই গরম ফল দিয়ে, ঠান্ডা হোক। আমি যতকাল বরবটি আলুটা খুঁটি ফেলি। কালোজিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর পটলগুলো দিয়ে দেবো আগে, পটলগুলো হালকা ভাজা হলে ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো। আমার ছেলে সাইকেল নিয়ে এখানেই ঘুরছে আর টাকা দেখাচ্ছে, চুমু খাচ্ছে, মানে অনেক ভাব দেখাচ্ছে যে অনেক ঘুরে ঘুরতে যাচ্ছে। পঞ্চাশ টাকার জিনিস এসছে, আবার আমি ধর আছেই তো। ও আর এখানে মাছের সর্ষে রসুন কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে, এবার সোমবারে যে পেঁয়াজ পড়বে সেটা উঠে রাখবো, ব্যাস। তারপরে জল ঠল তুলে এসে মাছটা রান্না হবে, মাছটা একটু দেরি হবে রান্নাতে আজকে, আমার ভয় লাগে বিড়ালের ফেলে রাখতে, জানো তো।
জলের দিকে যাই, অনেক কাজ আছে, নিচের বারান্দা ধুতে হবে, এই সব বোতল গুলো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, লাল লাল হয়ে গেছে, এই বোতল গুলো সব পরিষ্কার করে নতুন করে জল ভরতে হবে। তারপর ভাবছি রিশানকে সাবান মাখিয়ে চান করাবো, তারপর এসে রান্না। এখন বাজে 12:40, আজকে জলের আকাল লেগেছে, না বাথরুমে জল আছে, না রান্নাঘরের এখানে জল আছে, না যেখানে এই জলটা ভরি ওই জায়গাটা জল আছে, জল এত সরু হয়ে পড়ছে, জল উঠছে না, সব ফাঁকা। মাছটা রান্না করবো বলে হাফ বালতির মতো জল নিয়ে এলাম, রান্না হলে পরে তারপর নিচ থেকে আজকে মনে হচ্ছে জলটা আনতে হবে। এই যে দাদা, মাঝে মাঝে এরকম জল প্যাকনামো করে, প্যাকনামো করে বোঝে না যে আমার জল তুলে আনতে কত অসুবিধা হয়। মাছের মশলাটা ছিল সব কোথায়, মাছটা ভাজা হলে মাছটা রান্না করতে চান করানো কমপ্লিট, মাছটা হলেই বাছি আজকের মতো রান্না কমপ্লিট। বাজে 1:15, এতক্ষণে মাছটা রান্না করতে আসতে রান্না হয়ে গেলে আবার ঈশানকে খাওয়াতে হবে, মাথাটা এতটা যন্ত্রণা করছে যে মাইগ্রেনে ব্যথার ওষুধটা খেলাম কিচ্ছুতে কিছু হচ্ছে না, মাথাটা তাও না ব্যথা করছে, খুব জোরেও না আমার খুব আসছে না, মিডিয়ামে হচ্ছে, মানে ভালো করে তাকাতে গেলে আমার একটু অসুবিধা হচ্ছে মাথা যন্ত্রণা। মাথা যন্ত্রণার সাথে জলটাও আমার সঙ্গে বদলাই করতে পারি, এই জলের সমস্যা যে আমার কবে মিটবে হয়ে যায়। জলের সমস্যা হচ্ছে বড় সমস্যা, এটা মিটিলে ওই যে আমার ছেলে কাজে কাজ, আমি চুপ হয়ে গেলি কেন, কাজ সবাই দেখো কাজ 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 কাজ, খাওয়া হয়ে গেছে এখন বুবু দেখবে তার জন্য কান্না। এই আজকে হচ্ছে ভাত, আমার মাথাটা না বিশাল যন্ত্রণা করছে, ভালো লাগছে না কিছু। এই হচ্ছে পটল, পটল পোস্ত, আর এই হচ্ছে মাছটা ভেবেছিলাম যে একদম শুকাবো, কারণ না দুটোই শুকনো হলে ভাত খাবো কি করে, এটা একটু মাখা মাখা রেখেছি, ট্যাল ট্যালে ঝোল না একটু মাখা মাখা। এই হচ্ছে মাছের ঝোল, ব্যাস আর এটা নিউট্রিশনের খাবার, রিশানের খাওয়া হয়ে গেছে, আমার মাথাটা এত যন্ত্রণা করছে না ভালোই লাগছে না, কি করে কমবে বুঝতে পারছি না, অন্য সময় ওষুধ খেলে কমে যায়, আজকে ওষুধ খেলাম কমছে না, মাথাটার মাঝে না কেউ বোধহয় কিছু ভারী জিনিস এটা চাপিয়ে রেখেছে। হ্যাঁ বাবা ছুটবে না গাড়ি, ঈশ্বরকে খাওয়ানো হয়ে গেছে, এখন বাজে 12:45, এবার আমরাও খেয়ে নিই।
তারপর আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরে একটু চোখটা বন্ধ করে শোবো, ভালো লাগছে না। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। টাটা বন্ধুরা, আমার ছেলে ওই দিক দিয়ে জল খাচ্ছে মুখে দিয়ে, আর টাটা দেখাচ্ছে। আর মাথা যন্ত্রণাটা আমার এখনও কমলো না, মনে হচ্ছে কি মাথাটা কেটে ফেলে দেবে।